जेता जी কোথায় আছেন কে বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সাজিদ হোসেন প্রিন্স বলছি গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং এর এমডি ভালো আছেন আপনি আমি আপনি সৌদি আরব জেদ্দাতে থাকেন জি আমি সৌদি আরব জেদ্দাতে আছি জি জি কি কি প্রজেক্ট করতে চান আমি আপনার সাথে যোগাযোগ করব ভাই হ্যাঁ আমি তো আপনার নাম্বারটা আজকে ওই যে অ্যাড হইছে আমার সাথে আচ্ছা 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 তো আমরা আসলে আমাদের চ্যানেলটা তো মেশিন বাজার আমাদের ওই যে ইউটিউব চ্যানেল আছে একটা মেশিন বাজার আমরা বিভিন্ন মেশিনারিজ দিয়ে থাকি যেমন মোশার কয়েলের তৈরির মেশিনারিজ হাইড্রোলিক সিস্টেম আছে বিভিন্ন সিস্টেমের মেশিন আছে মোশার কয়েল ডিটারজেন্ট তারপরে সাবান হ্যাঁ ভিতরে কি প্রজেক্ট করা যায় এটা ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট আইস ললিপপ আপনার কি চিন্তা ভাবনা আছে কোন ধরনের মেশিনারিজ করতে চান নিজস্ব কোনো আইডিয়া আছে কিনা যে আপনি এই ব্যবসাটা করতে চান তাহলে সেটা ওইটা সম্পর্কে আমি আপনাকে আইডিয়া দিতাম যে যেটা আপনি করতে চান আপনার অফিসটা কোথায় এখন অফিস ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি ওকে ওকে তা আমার বাসাও কাছে আমিও পুরান ঢাকায় থাকি আচ্ছা আচ্ছা আমার বাসা গেন্ডারিয়া এটা হলো যাত্রাবাড়ি যাত্রাবাড়ি চৌরাস্তা থানার দক্ষিণ পাশে তিনতলায় আমি আপনার সাথে আমি আমার 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 আমি আমার ব্যক্তিগত মিটিং করে আপনার সাথে আমি যোগাযোগ করব ইনশাআল্লাহ তা আপনি এই সৌদি আরব জিদ্দাতে অবস্থান করতেছেন হ্যাঁ আমি একটা আমেরিকান কোম্পানিতে জব করি আমি ওখানে আছি আচ্ছা কত বছর আছেন ওখানে আছি ভাই অনেক বছর অনেক বছর তাই 10 বছর দেশে ছিলাম 90 থেকে আছি 90 থেকে আছি এখানে 90 থেকে 10 বছর জি মাঝখানে আমি 10 বছর দেশে ট্রাই করছি কিন্তু আমি সুবিধা করতে পারিনি আবার চলে আসছি তো লং টাইম আছেন ওখানে আমি 93 থেকে 98 পর্যন্ত সিঙ্গাপুরে ছিলাম আমিও প্রবাসে ছিলাম এক সময় ইঞ্জিনিয়ারিং ফার্মে ছিলাম তো দেশে এসে এই আত্মকর্মসংস্থান প্রতিষ্ঠানটি শুরু করি আলহামদুলিল্লাহ 98 থেকে এই পর্যন্ত মোটামুটি ভালো সাড়া পেয়েছি দেশে এবং প্রবাসী ভাইয়ের কাছে আমি আছি আমেরিকান একটা বেভারেজ কোম্পানি পেপসি কোম্পানিতে আচ্ছা 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 তাহলে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আছেন আমি ম্যানুফ্যাকচারিং এ আছি এবং টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছি ইনশাআল্লাহ আমি আমার ব্যক্তিগত কিছু মিটিং আছে ওইগুলি শেষে আপনার সাথে আমি যোগাযোগ চেষ্টা করব যোগাযোগ করার আচ্ছা 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 তো এমনি সৌদি আরবের অবস্থা কেমন এখন বর্তমানে করোনা ভাইরাস জি ভাই এটা তো কন্ট্রোলে ছিল এখন কিছুটা বাড়ছে হালকা এখন আবার বাড়ছে কারণ আমি প্রতি বছরে এক দুবার যাওয়া হয় ওখানে গেলে খুব ভালো লাগে আর রমজান বিশেষ করে রমজান মাসে আমি মক্কাতে থাকি মদিনাতে থাকি আল্লাহ পাক রাখেন হচ্ছে কি ভাই আমরা তো আমার এক ছোট ভাই অলরেডি একটা প্রজেক্ট করছে সেটা হলো ওই প্লাস্টিক বোতলের ফ্যাক্টরি করছে এটা হলো ওই আপনি বুঝছে ওই বাইরে থেকে মেশিন পত্র আইনা করছে আচ্ছা আচ্ছা আছে না শ্যামপুর আছে না শ্যামপুর তো ভাই হ্যালো জি বলেন শুনতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইজান শুনতে পাচ্ছি বলেন ভালো থাকেন দাদা
আপনার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। আমি একটু এখন একটু বিজি আছি, ব্যস্ত। ওকে, আপনিও ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, দোয়া করবেন, ফি আমানিল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা।